এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, উত্তর ব্যারাকপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ইডি, তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কশ্যপের বাড়িতে ইডি, রেশন দুর্নীতি মামলায় এবার ইডির হানা। কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ সকালেই এবং কাউন্সিলরের বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, নিরাপত্তা রক্ষীও রয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কশ্যপের বাড়িতে ইডি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি কারণে এই হানা এবং কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে? দেখো জীবিতা, রেশন বন্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আত্মসহায়ক ছিলেন এই তৃণমূল কাউন্সিলরের স্বামী মৃন্ময় কাশ্যপী। প্রাক্তন আত্মসহায়ক ছিলেন তাকে, মৃন্ময় কাশ্যপীকে এর আগেও বহুবার ইডির আধিকারিকরা তার বাড়িতে এসে খুঁজে গেছেন, তাকে পাননি। হঠাৎই আজ অষ্টমীর সকালে হঠাৎই ইডির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা ইতিমধ্যেই হানা দেন ইছাপুরের সেই মৃন্ময় কাশ্যপীর বাড়িতে। ইতিমধ্যেই পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় নওয়াপাড়া থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো বাড়ি ঘিরে রেখেছে। এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, মূলত রেশন বন্টন দুর্নীতির মামলাতেই কিন্তু নাম জড়িয়েছিল এই মৃন্ময় কাশ্যপীর। এছাড়াও আর্থিক দুর্নীতি এবং একাধিক তার সম্পত্তি, বেনামে সম্পত্তি একাধিক অভিযোগ রয়েছে এই মৃন্ময় কাশ্যপী এবং তার স্ত্রী শ্রাবণী কাশ্যপীর নামে। মূলত সেই বিষয়গুলো নিয়ে জানতেই কিন্তু আজকে সকালবেলা ইডি আধিকারিকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই হানা দেয় ইছাপুরের সেই বাড়িতে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে, সকাল 9:30 থেকে তল্লাশি চলছে এই মৃন্ময় কাশ্যপীর বাড়িতে। এখনো পর্যন্ত যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা পুরো গোটা ঘর ঘিরে রেখেছেন, দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তার যে সম্পত্তির যে হিসাব সেইগুলো বিষয় কিন্তু বিশেষ করে জানতে চাইছেন ইডি আধিকারিকরা। শুধু এই রাজ্যে নয়, ভিন রাজ্যেতেও বহু ব্যবসা রয়েছে এই মৃন্ময় কাশ্যপীর বেনামে, এবং সেই বিষয়গুলোও কিন্তু জানার জন্য কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি আধিকারিকদের তরফ থেকে। জুবিতা, শুভজিৎ, এখনো পর্যন্ত কি কোনো তথ্য উঠে এসেছে ইডি আধিকারিকদের সামনে এবং কি কোনো নথি উদ্ধার হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা সূত্র মারফত খবর, একটি হলুদ রঙের ফাইল পাওয়া গেছে। সেই ফাইলে বেশ কিছু নথি রয়েছে, সেই নথিগুলোই কিন্তু এখনো পর্যন্ত দেখাশোনা করা হচ্ছে যারা ইডি আধিকারিক রয়েছেন তাদের পক্ষ থেকে। খুব গুরুত্বপূর্ণ সেই ফাইল মনে করা হচ্ছে ইডি আধিকারিকদের তরফ থেকে। ইতিমধ্যে ইডি সূত্র মারফত খবর যে হলুদ ফাইল একটি উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। সেই ফাইলেই কিন্তু বেশ কিছু নথি পাওয়া গেছে, যেমন দীঘায় একটি হোটেল রয়েছে শ্রাবণী কাশ্যপীর নামে, সেই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে সেই ফাইলের মধ্যে। বেশ কিছু কাগজ তারা পেয়েছেন ইতিমধ্যে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ধন্যবাদ জানাবো শুভজিৎ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং। উত্তর ব্যারাকপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এবার ইডির হানা, তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কশ্যপের বাড়িতে ইডি, এবং রেশন দুর্নীতি মামলায় কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সকাল থেকে চলছে জিজ্ঞাসাবাদ।